এটার উপকারিত হলো গিয়ে আপনার গ্যাস হবে না, গ্যাস তারপর হলো আলসার, আলসার জন্ডিস এগুলো হবে না। এই কাসা ব্যবহার করলে লিভারের কোনো সমস্যা হবে না। এছাড়াও আরো অনেক উপকারিতা আছে। এই যে তামার যে কলসটা দেখতেছেন, এই এটার মধ্যে যদি পানি রাখেন তো আয়রন কিন্তু টেনে নিবে, আয়রন টেনে নিবে, আর যতদিন রাখবেন পানিটা অত ব্যাকটেরিয়া মুক্ত হতে থাকবে। সো বাড়তি করে আপনাদের কিন্তু ফিল্টার করা লাগছে না। এই যে এগুলো ঢাকনা আছে, এই যে দেখেন ভাই, এক একটা ঢাকনার যে ভার পাতিল কি আমি ধরবো। দেখেন এগুলো গুজরাতি কাসা, এই দেখছেন আওয়াজটা, ভাইব্রেশন আসবে একটা, হ্যাঁ এই দেখছেন আওয়াজটা, এই আওয়াজে কিন্তু মানে অনেকখানি ক্লিয়ার হয়ে যায় যে অরিজিনাল। আমাদের এখানে শুধু আপনার ভাতের পাতিল আর তরকারি পাতিলই না, আমাদের এখানে এছাড়াও আরো আইটেম আছে। এই দেখেন বদনা আছে, কাসা এই যে কলস, বিভিন্ন রকমের সাইজ আছে, এই যে ডিজাইন করা কলস আছে, কারুকাজ করা। এটা কয় লিটার পানি আটবে? এটা আনুমানিক আপনার ধরেন 12 থেকে 15 লিটার। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তিস ফ্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকে আমরা খুবই উপকারী এবং খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো, কারণ এগুলো কিন্তু বিলুপ্তির পথে, রাইট? এগুলো হচ্ছে রাজা বাদশাদের আমলের জিনিস। এই কাসা এবং তামার যে কত উপকারিতা সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো। আগে আমি একটু শপের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় আসলে পাবেন। শপের নাম হচ্ছে কাসেম ক্রোকারিজ, শপ নাম্বার হচ্ছে 103 বিশ্বাস বিল্ডার্স, নিচতলা, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট ঢাকা 1205। আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে, নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে। আপনারা কিন্তু দূর দূরান্ত থেকে হোয়াটসঅ্যাপ ইমোতে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে প্রোডাক্ট পারচেস করবেন, আর যারা সরাসরি চলে আসতে চান তারা কিন্তু চলে আসবেন 103 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায়। সো আমাদের সাথে আছে রুহুল আমিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন বোন? আলহামদুলিল্লাহ। তো কাসা এবং তামার, কাসা এবং তামা, হ্যাঁ, যে উপকারিতা গুলো আছে ভাইয়া যদি একটু বলেন। এটার উপকারিতা হলো গিয়ে আপনার গ্যাস হবে না, গ্যাস তারপর হলো আলসার, আলসার জন্ডিস এগুলো হবে না। এই কাসা ব্যবহার করলে লিভারের কোনো সমস্যা হবে না। এছাড়াও আর অনেক উপকারিতা আছে, তা বলে শেষ করে যদি আপনারা যদি কেউ একটু গুগল করেন বা ইউটিউব একটু যদি সার্চ করেন তাহলে কিন্তু এই কাসা এবং তামার উপকারিতা সম্পর্কে জানবেন। এছাড়াও ডাক্তাররা কিন্তু আমাদের এখন সাজেস্ট করে থাকে যে আপনারা তামা কাসার জিনিসগুলো ইউজ করা, ব্যবহার করা শুরু করেন, বা এগুলো করোনার টাইমে কিন্তু ভাইয়া ডাক্তাররা সাজেস্ট করেছিল, ডাক্তাররা বলছিল, হ্যাঁ হ্যাঁ, অনেকেই এই যে বলেছিল যে এই যে এটা হচ্ছে কি তামা, হ্যাঁ তামা, এই যে তামার যে কলসটা দেখতেছেন, এই এটার মধ্যে যদি পানি রাখেন তো আয়রন কিন্তু টেনে নিবে, আয়রন টেনে নিবে, আর যতদিন রাখবেন পানিটা অত ব্যাকটেরিয়া মুক্ত হতে থাকবে। সো বাড়তি করে আপনাদের কিন্তু ফিল্টার করা লাগছে না। এইগুলোর যে উপকারিতা, এগুলো কেন এত উপকারী, রাজা বাদশারা কেন খেত? কারণ উপকারের জন্য, উপকারের কারণেই রাজা বাদশারা এটা ব্যবহার করত, এটা ব্যবহার করত। সো আমরা কথা না বাড়িয়ে ভাইয়া কোনটা কোনটা দেখবো, প্রাইস সম্পর্কে আমরা ডিটেইলস বলে দিব। প্রাইস সম্বন্ধে বলতেছি, এটা আছে আপনার, এগুলো কি কেজি হিসেবে যাবে না প্রাইস? না না, এটা প্রাইস, ওকে, এটা প্রাইস আসবে হলো অনলি 1600 টাকা কলসিটা, অফার প্রাইস 1600 টাকা। কালাই কলাই করা আছে, এই যে ডিজাইন করা আছে, ঠিক আছে, এটা আসবে মাত্র 1600 টাকা, ওকে ডান। 1 লিটার, 1 লিটার, এটা 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 কত? 1 লিটার, 1 লিটার ক্যাপাসিটি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এটা আছে, এটা আপনার 2.5 থেকে 3 লিটার পানি ভরবে এটার মধ্যে, এটা আপনার প্রাইস পড়বে 2200 টাকা, 2200 টাকা, ওকে। এটা কারুকাজ করা আছে, আচ্ছা ঠিক আছে, তারপর অরিজিনাল তো না, হ্যাঁ অরিজিনাল কাসা। তারপর এটা আছে প্লেন, এটা হচ্ছে পিতলের, আচ্ছা পিতলের কাসা না, এটা হলো পিতল, আচ্ছা পিতল, এটা প্রাইস দিচ্ছি আমরা 2500 টাকা, 2500 টাকা, হ্যাঁ, এটা 3 লিটার পানি আসবে, 3 লিটার পানি আসবে, ওকে। তারপরে তারপর দেখা বলল কারি পাকানোর, আচ্ছা হ্যাঁ, গরু মাংস, হাড়ি হাড়ি, এগুলো হচ্ছে তরকারি পাকানোর, তরকারি পাকানোর হাড়ি, তরকারি, আচ্ছা ঠিক আছে। এটার আপনার বিভিন্ন সাইজ আছে, আচ্ছা সাইজ বলেন, হ্যাঁ এটার সাইজ হবে হলো আপনার একবারে মিনি থেকে শুরু করে 8 থেকে 10টা সাইজ হবে, সব সাইজ তো আমরা এখানে দেখাতে পারতেছি না। সো ভাইয়া এখানে মানে কোয়ান্টিটি কি রকম হবে? এটা কোয়ান্টিটি, মাংস কোয়ান্টিটি 1 কেজি পাকানো যাবে, আর যদি ভাত বসাই, হ্যাঁ যদি ভাত বসান তো একটু কম, হ্যাঁ কম, ওকে ঠিক আছে। এটা এটা কি কেজি হিসেবে বিক্রি করবে? এটা কেজি হিসেবে, কেজি কত এগুলো? এটা কাসা আমরা এটা দামাক অফার রেট দিচ্ছি 3000 টাকা, 3000 টাকা কেজি, 3000 টাকা কেজি, আচ্ছা। এটা কি এটার থেকে একটু বড় নাকি একই সাইজ? কোনটা? এটা তো সাইজ সেম, সেম সাইজ, হ্যাঁ বড় নিলে আরো বড় আছে, যেখানে আরো বড়, এই দেখেন দেখি আরো বড় সাইজ আছে, আচ্ছা। এগুলো সব কেজি, কেজি কত? 3000 টাকা, 3000 টাকা কেজি, আচ্ছা। এটা একটু দেখায় দেই,
মাত্র 3000 টাকা কেজিতে পেয়ে যাচ্ছেন। এগুলো আসলে আপনারা মেপে নিয়ে যাবেন। আচ্ছা এই যে একটা হাড়ি, এই যে এই সাইজটা একটু দেখি, একটু দেখান। যে ভার পাতিল কি আমি ধরবো, 3000 টাকা কেজি। এগুলো হচ্ছে পলিশ করা, পলিশ করা। এই যে দেখেন এগুলো গুজরাতি কাসা, এই দেখছেন আওয়াজটা, ভাইব্রেশন আসবে একটা। হ্যাঁ এই দেখছেন আওয়াজটা, এই আওয়াজে কিন্তু মানে অনেকখানি ক্লিয়ার হয়ে যায় যে অরিজিনাল। আমাদের এখানে শুধু আপনার ভাতের পাতিল আর তরকারি পাতিলই না, আমাদের এখানে এছাড়াও আরো আইটেম আছে। এই দেখেন বদনা আছে, কাসা আছে। অনেকে অজু করার জন্য, অজু করার জন্য আগে মানুষরা কিন্তু এই ইয়াতে এই বদনা দিয়ে অজু করত, বদনা দিয়ে অজু করত। এই এটাও কেজি হিসেবে যাবে, এটাও কেজি হিসেবে যাবে। কত? 3000 টাকা কেজি। যার যে সাইজটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। তারপরে এটা কি? এটাও আপনার পাতিল পাতাগণ। হ্যাঁ এটা একটু মার্কা টাইপের। হ্যাঁ 3000 টাকা কেজি, 3000 টাকা কেজি। এটা ছোট আছে, এখানে বড় আছে, এই যে বড় আছে। হ্যাঁ 3000 টাকা কেজি মাত্র। ওকে এই যে দেখেন, এই যে আরো আছে 3000 টাকা কেজি। এই যে সাইজ গুলো দেখাচ্ছি, স্ক্রিনশট দিবেন তাহলে ভাইয়াদের সাইজ আছে সুবিধা হবে। এটা একটু তরকারি রান্না রান্না তরকারি রান্না করার জন্য, তরকারি রান্না করবে, ছোট সাইজ আছে, ডাল রান্না করতে পারবে। ওকে এই যে দেখেন, ছোট পাতিল আছে, চা করতে পারবে, দুধ গরম করতে পারবে। এই যে বাচ্চাদের জন্য কিন্তু আপনারা এগুলো নিলে খুবই বেস্ট হবে, বাচ্চাদের জন্য সুজিটাও করতে পারবে এটাই। 3000 টাকা কেজি। আচ্ছা এটা কি ভাই? কলমাদানি এটা, ওয়াও ফ্যান্টাস্টিক। দেখেন এটাও 3000 টাকা কেজি, এটাও 3000 টাকা কেজি। আচ্ছা এটা হচ্ছে 3000 টাকা কেজি, ঠিক আছে। এটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ কলমাদানি এটা। তারপরে আমরা এখন কলসে চলে যাই ভাইয়া। হ্যাঁ এই যে কলস, বিভিন্ন রকমের সাইজ আছে। এই যে ডিজাইন করা কলস আছে, কারুকাজ করা। এটা কয় লিটার পানি আটবে? এটা আনুমানিক আপনি ধরেন 12 থেকে 15 লিটার, 12 থেকে 15 লিটার লিটার। হ্যাঁ আচ্ছা 3000 টাকা কেজি, 3000 টাকা কেজি। ওকে পরের সাইজটা দেখি। হ্যাঁ এখানে আরো সাইজ আছে, কারুকাজ করা। এই যে এটা, ওয়াও এটা তো ফ্যান্টাস্টিক। হ্যাঁ দারুন ডিজাইন, স্বর্ণের মতো লাগছে। আসলে এগুলো দেখলে না স্বর্ণ স্বর্ণই একটা ভাইব আসে। আচ্ছা গোল্ডের থেকে এগুলো কোন অংশে কম না? আপনারা চাইলে পরবর্তীতে এগুলো সেলও করে দিতে পারেন, রাইট? পরবর্তী সেলও করতে পারবে, সেল করতে গেলে ভালো দামে সেল করতে পারবে। আমরা যেমন গোল্ড কিনি, গোল্ড পরবর্তীতে সেল করতে পারি, এগুলো একটা সম্পদের মতোই। আপনারা কিন্তু এগুলো এখন কিনলে পরবর্তীতে আবার সেলও করতে পারবেন। এটা কেজি 3000 টাকা করে পড়ছে। এটাতে কয় লিটার পানি আসবে? এটা পানি আসবে আপনার 10 লিটার, 10 লিটার। ওকে বড়টা দেখি ভাইয়া, ওটা কয় লিটার পানি আসবে? এটা এটা হচ্ছে প্লেনের মধ্যে। হ্যাঁ প্লেনের মধ্যে 20 লিটার পানি আসবে। এটাও 3000 টাকা কেজি, 3000 টাকা কেজি। আচ্ছা ওই যে ওই সাইডে দুইটা পাতিল দেখতে পাচ্ছি, এগুলো একটু দেখায় দেন। এই যে এখানে পাতিল, প্রত্যেকটাই হচ্ছে 3000 টাকা কেজি। এটা আপনার ভাত পাক করতে পারবেন হলো 1.5 কেজি, আর মাংস পাক করতে পারবেন হলো 3 কেজি। হ্যাঁ এই কলসটা কয় লিটার পানি আসবে? এটা পানি আসবে হলো আপনার 8 থেকে 10 লিটার। আচ্ছা এটার কেজি কত? এটা কেজি হলো 3500 টাকা। তামার কেজি 3500 টাকা। আচ্ছা কাসা এবং তামার আমি আবারও রিপিট করছি, অনেক উপকারিতা, অনেক বেনিফিট। আপনারা যদি বাচ্চাদেরকে ছোট কাল থেকে তামা কাসার মধ্যে খাওয়ার একটা অভ্যাস করে নেন, আল্লাহর রহমতে কোনো রকম রোগ বালাই ওদেরকে মানে আক্রমণ করতে পারবে না, ঠিক আছে। এখানে আর যাদের যে সাইজটা লাগবে সাইজটা স্ক্রিনশট দিয়ে বলবেন, আমরা এই কয় কেজি পাক করব। হয়তো মাংস পাক করলে বলবেন 2 কেজি পাক করব, 3 কেজি পাক করব, বা 5 কেজি পাক করব, মানে আপনারা ওই সাইজ অনুযায়ী দেবেন। হ্যাঁ হ্যাঁ আর এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কোনটা নেবেন, একটু ঠিক মানে কোনটা নেবেন ওই সাইজ অনুযায়ী আমরা দেব। বড় হাড়ি, বড় হাড়ি দেখি, এটা বিশাল বড়। হ্যাঁ বিশাল বড়। এটা হলো আপনার পোলাও, পোলাও পাক করবেন, ভাত পাক করবেন, মাংস পাক করবেন। এটা মাংস পাক করতে গেলে আপনার পোলাও কত কেজি আসবে? পোলাও হবে হলে এটা 3 কেজি, 3 কেজি। মাংস তো তাহলে মাংস করতে গেলে 5 থেকে 6 কেজি মাংস করতে পারবেন। আর এতে আরো বড় নিলে আরো বড় সাইজ কেজি। হ্যাঁ 3000 টাকা কেজি। আচ্ছা এই যে বিগ সাইজ। আর যাদের ফ্যামিলি বড় বা রেস্টুরেন্টে যারা নিতে চাচ্ছেন, এখন কিন্তু রেস্টুরেন্টও যে কাসাতামা ইউজ হয়। হ্যাঁ কাসাতামা ব্যবহার হয়। এটা হলো আপনার 5 কেজি পোলাও পাক করতে পারবেন, 5 থেকে 6 কেজি। হ্যাঁ ওকে
ডান। তারপরে এই যে ভাই এটা রাখেন আপনি, ওই যে এটা দেখান আমাকে, হ্যাঁ এটা দেখাচ্ছি, তামারটা এটা অনেক বড়, হ্যাঁ এটা অনেক বড়, এই দেখেন অনেক ভার, বাপ রে বাপ। আচ্ছা এটার প্রাইস কত? আপনারা চাইলে কিন্তু ভাইয়ারা ভিডিও কলে দেখিয়ে দিবে। ভাইয়া ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা বলে দেন। ঢাকা এবং ঢাকার বাইরে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে, বিকাশ নগদ আছে, এখানে আপনার 500 থেকে 1000 টাকা বুকিং করলে আমরা মালটা হোম ডেলিভারি দিয়ে থাকবো। ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে। সো আজকে আপনাদের দেখে নিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট, হ্যাঁ যেটা কিনা আপনাকে সুস্থ রাখতে, সবল রাখতে সহযোগিতা করবে। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, আর যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে ট্রাই করবেন, কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।